আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন কবুতরকে না পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে তাই নতুন কোনো কবুতর দেখলে সবারই কিনতে ইচ্ছে করে এই স্বভাবটা আমার সবচেয়ে বেশি আমি এক জোড়া বিক্রি করলে তিন জোড়া কিনে নিয়ে আসি যদিও আমি মনে করি এই স্বভাবটা আমার বেশি কিন্তু ভালোভাবে খোঁজ নিলে দেখব যে এই স্বভাবটা সবারই কবুতরের প্রতি অতি দুর্বল হয়ে আমরা অনেক সময় বাজার থেকে বা বিভিন্ন খামার থেকে কবুতর কিনে নিয়ে আসার পর সরাসরি আমাদের খামারে নিয়ে আসি কিন্তু আমরা হয়তো জানি না যে আমরা নিজের অজান্তে কি মারাত্মক রোগ বাসায় বই নিয়ে এসেছি একটা নতুন কবুতরের জন্য যদি আপনার পুরো খামার ধ্বংস হয়ে যায় তাহলে তাকিয়ে তাকিয়ে দেখা আর আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নতুন কবুতর খামারে প্রবেশের আগে কি কি করতে হবে যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা পরের ভিডিওগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই বেল বাটনে চাপ দিতে কিন্তু ভুলবেন না আমরা বাঙালিরা কবুতর পালন করি আমাদের শ্রম দিয়ে কিন্তু আমাদের বিবেক বুদ্ধি জ্ঞান কখনোই আমরা কবুতরের পিছনে খাটাই না শ্রমের সাথে সাথে যদি বিবেক বুদ্ধি জ্ঞানটাও আমরা সঠিকভাবে কবুতরের পিছনে খাটাতাম তাহলে কবুতর সেক্টরে এই দুর্দশা হতো না আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের বাসায় যখন নতুন কোনো মেহমান আসে আপনারা কি তাকে সরাসরি বেডরুমে ঢুকতে দেন কখনোই দেন না তাহলে আপনারা যখন নতুন কবুতর কিনে নিয়ে আসেন তখন কিভাবে সরাসরি প্রবেশ খামার অনেক সময় লাগে কিন্তু ধ্বংস হতে কোনো কিছুই লাগে না আপনারা কি জানেন একটা সাধারণ নতুন কবুতরের জন্য আপনার পুরো খামারের সবগুলো কবুতর মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে এবং আপনার চোখের সামনেই আপনার তিল তিল করে গড়ে তোলা খামারটা ধ্বংস হয়ে যেতে পারে জীবাণু যদি ব্যাকটেরিয়া গঠিত হয় তাহলে না হয় আপনি খুব সহজেই সমাধান করে ফেলবেন কিন্তু জীবাণু যদি ভাইরাল হয় তাহলে মনে রাখবেন আপনি এত সহজে মুক্তি পাবেন না অনেকেই আছেন যারা মনে করেন অমুক ভাই খুব যত্ন করে কবুতর পালন করেন ওনার খামারে কোনো সমস্যা নেই মনে রাখবেন সমস্যা বড় ভাই ছোট ভাই বা বড় ছোট খামার অনুযায়ী হয় না এখন তো সেভেন্টি পার্সেন্ট কবুতরই অনলাইনে সেল হয় অনলাইনে সেল তাদের অনেক দূর দূর পর্যন্ত হওয়াতে জার্নি করতে হয় অনেক সময় অনেকে জার্নি করে আসার সাথে সাথেই কবুতরকে খামারে দিয়ে দেন আর এতে করেই সমস্যা শুরু হয় তাই নতুন কবুতর খামারে প্রবেশ করানোর আগে আপনাদের অতি জরুরি কিছু কাজ আছে যা আপনাদের অত্যন্ত সতর্কতার সাথে পালন করতে হবে নতুন কবুতর কিনে আনার পর সেটাকে অবশ্যই আলাদা রাখবেন এবং জীবাণুনাশক স্প্রে করবেন সম্ভব হলে ইংলিশ উপন্যাসক শ্যাম্পু দিয়ে গোসল করাবেন এতে শরীরের পোকাগুলো ঝরে যাবে আর হ্যাঁ উপন্যাসক শ্যাম্পু দিয়ে গোসল করানোর পর অবশ্যই তাকে পানি দিয়ে ভালোভাবে তার শরীরটা ধুয়ে আর নতুন কবুতর একটু নার্ভাস নর্মাল জায়গাতে থাকে তাই তাদেরকে চলাচলের জায়গাতে রাখবেন না এমন জায়গাতে রাখবেন যেন তারা ভয় কাটানোর সময় পায় প্রথম দিন সকালে কবুতরকে ন্যাক্স বুম থার্টি দশ মিনিট পর পর এক ফোঁটা করে তিন থেকে চারবার দিবেন সাথে খাবার ও রাইস সেলাইন দিবেন আপনাদের অনেকের পেটে একটা প্রশ্ন বদহজম হয়ে গেছে কেন নেক্সবুম বুম থার্টিটা আমরা দিব নেক্সট বুম থার্টিটা পেট ফাফা বা কোনো খাবার খেয়ে বদজম বা ভূমি সহ পাতলা পায়খানা বা উগ্র বা অধিক শক্তিশালী ওষুধ প্রয়োগের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া বা বুমি বা কোনো ধরনের ওষুধের ক্রিয়ানাশ বা নিউট্রাল করতে এই ওষুধ অতুলনীয় আশা করি এর সাথে সাথে আপনাদের বদহজমটাও দূর হয়ে গেছে দ্বিতীয় দিন টিবার কুলিনাম থার্টি দশ মিনিট পর পর এক ফোঁটা করে তিন থেকে চারবার দিবেন টিবার কুলিনিয়াম থার্টি গরমের ঠান্ডা প্রতিরোধে বা ধুলোবালি থেকে সর্দি বা ঠান্ডা বা কোনো রোগের সহজে লক্ষণ প্রকাশ না পেলে এর প্রয়োগের ছয় ঘন্টার মধ্যে রোগের লক্ষণ ধরা পড়বে এছাড়াও অনেক রোগে এর ব্যবহার রয়েছে নতুন কবুতর অনেক সময় ভয়ে বা নার্ভাসের কারণে পাতলা পায়খানা বা সবুজ ধরনের পায়খানা করে ও খাবার কম খায় সেই ক্ষেত্রে আবার অ্যান্টিবায়োটিক প্রয়োগ শুরু করবেন না আসলে সত্য বলতে আমাদের কিছু মুদ্রা দোষ আছে যার মধ্যে এইটা অন্যতম পায়খানা একটু চেঞ্জ হলে বা কোনো কারণে কবুতর একটু ঝিমালেই আমরা অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করে দিই যদি কবুতরের মধ্যে কোনো রোগ বা অসুবিধা থাকে তাহলে টিবার নাম থাটি দেওয়ার পরপরই তাপ প্রকাশ পেয়ে যাবে তবে আরও কিছু নিয়ম মেনে কবুতরকে খামারে দিতে পারেন তৃতীয় দিন থেকে চার দিন কবুতরকে লিভার দিবেন এবং এরপর কৃমির ওষুধ প্রয়োগ করবেন ক্রিমির ওষুধ প্রয়োগ করার পরের দিন থেকে কবুতরকে টানা তিন থেকে চার দিন মাল্টিভিটামিন দিবেন মাল্টিভিটামিন দেওয়ার একদিন গ্যাপ দিয়ে কবুতরকে সাদা পানি খেতে দিবেন তার পরের দিন থেকে কবুতরকে আবার সালমোনেলা কোর্স করাবেন যারা সালমোনেলা কোর্স কিভাবে করাতে হয় জানেন না তারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নেবেন এবং ডেসক্রিপশন বক্সও আমি দিয়ে দেব। এর মধ্যে যদি কবুতরে কোনো সমস্যা না থাকে তাহলে খামারে প্রবেশ করানোর ব্যবস্থা করবেন এবং খামারে প্রবেশ করানোর পর হুমিও বরাক আমি আবারও বলতেছি খামারে প্রবেশ করানোর পর হোমিও বরাক্স স্থাটি এক ফোঁটা করে দশ মিনিট পর পর তিন থেকে চারবার খাওয়াবেন এটা আপনার কবুতরের সংক্রমিত রোগ প্রতিরোধ করে এর পর দিন থেকে টানা চার দিন ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াবেন ভিটামিন বি কমপ্লেক্স দেওয়ার একদিন পর থেকে হোমিও বেলাদোনা ঠাটি এক ফোঁটা করে দশ মিনিট পর পর তিন থেকে চারবার খাওয়াবেন এটা আপনার কবুতরের প্যারামক্সি রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে অথবা যারা ভ্যাকসিন দিতে চান তারা ভ্যাকসিন দিতে পারেন তবে যেদিন ভ্যাকসিন দিবেন সেদিন পানির সাথে অবশ্যই স্যালাইন দিবেন আর হ্যাঁ কবুতরের জন্য অবশ্যই নির্দিষ্ট ভ্যাকসিন দিবেন যদি অবশ্যই কবুতরের জন্য নির্দিষ্ট না পান তাহলে এই হোমিও ওষুধটা আপনাদের সেম কাজ করে করে দয়া কেউ পোলট্রির দিবেন না কবুতরকে আমি বলতেছি দয়া করে কেউ ভ্যাকসিন দিবেন না কবুতরকে কারণ কবুতরের রানী ক্ষেত্র হয় না এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যা যা উপরের আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এছাড়াও ড্রেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো আশা করি সবাই একবার হলেও দেখে নেবেন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যে ধাপগুলো বলেছি নতুন কবুতর আনার পর আপনারা খামারে এইভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন তাড়াহুড়া করবেন না অথচ এমন যেন না হয় এইটাকে গুরুত্ব দিলেন না আর এইভাবে আপনারা নতুন ও পুরাতন কবুতরকে রোগ থেকে প্রতিরোধ করে আপনার খামারকে আদর্শ খামার হিসেবে পরিণত করতে পারবেন তা না হলে হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য একদিন আপনি নিজেই নিজেকে দায়ী করবেন পরিশেষে শুধু এটাই বলবো এখনো সময় আছে নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনার মনে রাখবেন ক্ষতি হলে আপনারই হবে সব সমাবেদনা ছাড়া আর কিছুই দিতে পারবে না যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করেছি তা যদি সঠিকভাবে পালন করার চেষ্টা করেন ইনশাল্লাহ তা হবে ভবিষ্যতের জন্য মঙ্গলকর সকলের কাছে আমার অনুরোধ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সঠিক ধারণাগুলো আপনাদের সামনে তুলে ধরতে আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ